কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ভারতের সীমানা অতিক্রম করেছে চীনের সেনারা, লাদাখে চীনা যুদ্ধ সরঞ্জাম, জরুরি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক মোদির। চ্যানেল টোয়েন্টিতে আরো থাকছে চীন ভারত সীমান্ত অচল অবস্থার জন্য যে পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ হবে, হুঁশিয়ারি জর্ডানের বাদশার। স্বামী কোয়ারেন্টিনে, প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী। যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে চীনের প্রেসিডেন্টের নির্দেশ। প্রয়োজনে যুদ্ধ হবে, ভারতকে নেপালের রণহুঙ্কার। এরপর আরো থাকছে ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনার জন্য ইসরায়েলকে যে হুমকি দিল জাতিসংঘ, হোঁচট খেল নেতানিয়াহু। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ইরানের সঙ্গে বাণিজ্যে বাধা দিলে যুদ্ধ ঘোষণা বলে ধরা হবে, বলছে ভেনেজুয়েলা। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। ভারতের সীমানা অতিক্রম করেছে চীনা সেনারা, লাদাখে চীনা যুদ্ধ সরঞ্জাম, জরুরি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক মোদির। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নিয়ে যখন গোটা দুনিয়া হিমশিম খাচ্ছে, তখন যুদ্ধের দামামা বাজাচ্ছে ভারত ও চীন। গত কয়েকদিনে দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে অন্তত চারটি স্থানে এলএসি পার হয়ে ভারতের দাবিকৃত সীমানায় ঢুকেছে চীনের সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক করেছে নরেন্দ্র মোদী। অন্যদিকে চীনা সৈন্যরা এবার ঘাঁটি তৈরি করেছে লাদাখের গালওয়ান ভ্যালির মতো সম্পূর্ণ নতুন জায়গাতেও, যেখানে আগে কোনো বিরোধের ইতিহাস ছিল না। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় প্যানগং লেকের তীর, ডেমচক ও গালওয়ান উপত্যকা অঞ্চলে চার পাঁচটি এলাকায় অমীমাংসিত চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের পিপলস লিবারেশন আর্মির অন্তত 1200 থেকে 1500 সদস্য একদম মুখোমুখি অবস্থানে রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে মোদী ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, ভারত চীন বিষয়ক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রিপিন রাওয়াত এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের সঙ্গে আলোচনা বসেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে ভারতের নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। তবে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। বিবিসি খবরে বলা হয়েছে, গত দু-তিন সপ্তাহের ভেতরে চীনা সেনাবাহিনী ও এলএসি অন্তত চার জায়গা অতিক্রম করে অবস্থান নিয়েছে। জায়গাগুলো হল লাদাখের প্যাংগং সো বা প্যাংগং লেক, গালওয়ান নালা ও ডেমচক, আর সিকিমের নাকুলা। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা তার ব্লগে লিখেছেন, এই প্রথম সমগ্র গালওয়ান ভ্যালিকেই চীন নিজেদের বলে দাবি করছে। উত্তর লাদাখের গালওয়ান ভ্যালি থেকে কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণ লাদাখের ডেমচক, আর সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সিকিমের নাকুলা পাস পর্যন্ত, যা থেকে বোঝা যায় এই গোটা অভিযানটার পরিকল্পনা হয়েছে রাজনৈতিকভাবে খুবই উঁচু মহলে। এমন নয় যে স্থানীয় কমান্ডাররা তাদের ইচ্ছেমতো কাজ করছেন এগুলো। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি চান চীন ভারত যুদ্ধ লেগে যাক? আপনার মতামত দিয়ে সান্ন কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক। এদিকে আরেকটা হাত নিউজ আছে, চীন ভারত সীমান্ত অচল অবস্থার জন্য যে পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিমালয় সীমান্তে চীন ও ভারতের মধ্যে চলমান অচল অবস্থা নিরসনের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে অতি উঁচু অঞ্চলে দুই দেশের সেনা সদস্যরা ক্যাম্প গড়ে অবস্থান করছেন। তারা পরস্পরের বিরুদ্ধে বিতর্কিত সীমান্ত নিয়ে অনুপ্রবেশের অভিযোগ করছে, খবর রয়টার্সের। এক টুইট পোস্টে ট্রাম্প বলেন, তাদের ক্রমবর্ধমান সীমান্ত বিরোধ মীমাংসা কিংবা মধ্যস্থতার যুক্তরাষ্ট্র প্রস্তুত, সেই সক্ষমতা ও ইচ্ছার কথা আমরা চীন ভারতকে অবগত করেছে। চীনের বেল্ট ও রোড অবকাঠামো প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ওই অঞ্চলে ভারত সড়ক নির্মাণ শুরু করলে দুই দেশের মধ্যে অচল অবস্থা শুরু হয়। দুই প্রতিবেশী সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, চীনের ট্রাক ও এলাকার সরঞ্জাম নিয়ে যাচ্ছে। এতে অচল অবস্থা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ হবে, হুঁশিয়ারি জর্ডানের বাদশার। অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তেল আবিব, সেটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তিনি বলেছেন, এতে ভয়াবহ এক যুদ্ধের সূচনা ঘটতে পারে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে ইসরায়েলে এমন পদক্ষেপ নিলে প্রতিক্রিয়ায় ব্লক কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা করেছেন।
সম্প্রতি ইহুদি জনবসতি এবং জর্ডান উপত্যকা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে এতে দীর্ঘদিন ধরে চলমান ও অচল অবস্থায় পড়ে থাকা শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়বে, পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এসব নিয়ে জার্মানির ডার স্পাইজেল ম্যাগাজিনকে শুক্রবার এক সাক্ষাৎকার দিয়েছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেছেন, যদি সত্যিকার অর্থে জুলাইয়ে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ শুরু করে ইসরায়েল, তাহলে তা থেকে জর্ডানের সঙ্গে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইসরায়েলকে আটকাতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবে জর্ডান। জর্ডান হল পশ্চিমা ঘনিষ্ঠ একটি মিত্র। ইসরায়েলের শান্তি চুক্তিতে স্বাক্ষর করা মাত্র দুটি আরব দেশের মধ্যে এটি অন্যতম দেশ। ইসরায়েলে বসতি সম্প্রসারণের ফলে সংরক্ষিত স্বাক্ষরিত এই চুক্তি হুমকিতে পড়বে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেন, আমি কোনো হুমকি দিতে চাই না, যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে চাই না, তবে আমরা সব বিকল্প পন্থা বিবেচনা করছি। ইউরোপের অনেক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা একমত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, স্বামী কোয়ারেন্টিনে, প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে লকডাউনের হাজারো বাধা ডিঙ্গে দিল্লি থেকে রাজ্যের ছাতারপুর জেলার মুন্দেরি গ্রামের বাড়ি ফিরেছেন। প্রশাসনিক নির্দেশনায় তাকে যেতে হয় কোয়ারেন্টিনে, আর এই সুযোগ নিয়েই ওই ব্যক্তির স্ত্রী পালিয়ে গেছেন পরকে প্রেমের হাত ধরে। এই ঘটনার 50 বছর বয়সী ওই পরিযায়ী শ্রমিক নিকটস্থ থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পর তিন সন্তানের মা এই নারীকে খুঁজছে পুলিশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুদ্ধে প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে চীনের প্রেসিডেন্টের নির্দেশ। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মাঝে যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত নেওয়ার নির্দেশ দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের সশস্ত্র বাহিনীর একটি ইউনিট পরিদর্শনে গিয়ে চীনা প্রেসিডেন্ট জাতির সার্বভৌমত্ব সুদৃঢ়ভাবে ধরে রাখা এবং দেশের সামগ্রিক কৌশলগত অবস্থানের স্থিতিশীলতা রক্ষায় জরুরি এর নির্দেশ দেন বলে জানা যায়। আর দুদিন আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ওয়াই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করেন। মহামারী নিয়ে চীনের বিরুদ্ধে গুজব অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। ওয়াং ওয়াই বলেন, যুক্তরাষ্ট্রের কোভিড প্যান্ডেমিক নিয়ে চীনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে মার্কিন কিছু রাজনীতিবিদ দুই দেশের মধ্যে নতুন এক স্নায়ু যুদ্ধ শুরুর পায়তারায় লিপ্ত হয়েছেন, যার ফল কারোর জন্য শুভ হবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, প্রয়োজনে যুদ্ধ হবে, ভারতকে নেপালের রণহুঙ্কার। কয়েকদিন আগেই ভারত নিজেদের বলে দাবি করা বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। এবার শক্তিশালী ভারতের বিপক্ষে রীতিমতো রণহুঙ্কার পৌঁছকে নেপালের। আয়তনে অতি ক্ষুদ্র দেশটির সেনাবাহিনী একটা আছে বটে, তবে তার ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো, কিন্তু তা সত্ত্বেও পারমাণবিক শক্তিধর ভারতকে যুদ্ধের হুঙ্কার দিল দেশটি। সম্প্রতি দ্য রাইজিং নেপাল পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেপালের উপ মুখ্যমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল। কালাপানি সীমান্তে দুদেশের মধ্যে চলা বিবাদ নিয়ে পোখরেল বলেন, ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে নেপালের গোর্খাদের ভাবাবেগে আঘাত এনেছে। ভারতের জন্য বহু বলিদান দিয়েছে গোর্খারা, কিন্তু তৃতীয় কোন শক্তির প্ররোচনায় আমরা কালাপানি সীমান্তে বিবাদ করছি বলে যে অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান তা নিন্দনীয়। প্রয়োজনে নেপালি সেনারা যুদ্ধ করবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনার জন্য ইসরায়েলকে যে হুমকি দিল জাতিসংঘ, হোঁচট খেল নেতানিয়াহু। দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই স্লাভেদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনার জন্য ইসরায়েলকে যে হুমকি দিল জাতিসংঘ, হোঁচট খেল নেতানিয়াহু। দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই ম্লাধেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ম্লাধেন এই আহ্বান জানান বলে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। ইফরাত নামে এই বসতি সম্প্রসারণ প্রকল্পে প্রায় 7,000 আবাসন ইউনিট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে ওয়াশিংটন। জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় ইহুদি বসতি সম্প্রসারিত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে নতুন একটি মধ্যস্থতার প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই ব্লাদেন। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়কে নতুন শান্তি প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, ইরানের সঙ্গে বাণিজ্যে বাধা দিলে যুদ্ধ ঘোষণা বলে ধরা হবে বলছে ভেনেজুয়েলা। জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মনকাডা বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করার এবং জাহাজ চালানোর পূর্ণ অধিকার সংরক্ষণ করে তার দেশ। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার রাশিয়ার নিউজ চ্যানেলের রাশা টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান। তিনি বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য করে আমরা কোনো ভুল করছি না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের স্বাধীন বাণিজ্যিক লেনদেন হস্তক্ষেপ করার কোনো অধিকার আমেরিকার নেই। ইরানের পরিশোধিত তেলবাহী পাঁচটি জাহাজের মধ্যে ফরচুন ও ফরেস্ট নামে দুটি জাহাজ ভেনেজুয়েলার নোঙর করার পর এসব কথা বললেন ভেনেজুয়েলার এই শীর্ষ স্থানীয় কূটনীতিক। তিনি বলেন, যারা আমাদের বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিতে চায় তাদের জানিয়ে দিতে চাই তাদের যে কোনো পদক্ষেপ যুদ্ধ ঘোষণা ও আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধনাগারগুলো অচল হয়ে পড়ার কারণে পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। এই অবস্থায় সম্প্রতি দুদেশের উপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পাঁচটি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার জন্য পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ খবর পাওয়ার পর মার্কিন সরকার গত 14 মে হুমকি দেয়, ইরানের তেল ভেনেজুয়েলা সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। কোনো কোনো পশ্চিমা গণমাধ্যমে এ খবরও প্রকাশিত হয়, ইরানি তেল ট্যাঙ্কারকে বাধা দিতে আমেরিকা ক্যারিবীয় সাগরে নৌবাহিনী পাঠিয়েছে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে